নমস্কার বন্ধুরা, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ডের নাম শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, এবার থেকে চালু হতে চলেছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড। আপনি হয়তো স্টুডেন্ট নয়, কিন্তু আপনি মন দিয়ে শুনুন যে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ড আপনার কতটা জরুরি। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি জেনে রাখুন কেন্দ্র সরকার কেন এই ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি কার্ডটা চালু করেছে, কী কী লাভ হতে পারে আপনার, সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তথ্য আপনি জানতে পারবেন। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন, আমাদের সঙ্গে সাথে থাকুন। বন্ধুরা, এই নতুন স্টুডেন্ট আইডেন্টি কার্ডটি অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, এক কথায় যাকে বলা হয় আপার, এটি 2020 কেন্দ্র সরকারের লঞ্চ করা যে নিউ এডুকেশন পলিসি 2020, এই পলিসির অন্তর্গত। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ রাজ্য সরকারগুলোকে অনুমতি দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আপনারা প্রত্যেক রাজ্যের প্রত্যেক স্টুডেন্ট এবং বাবা মাদের সাথে কথা বলুন এবং তাদের এর সুবিধা সম্পর্কে বোঝান যে আপারের মাধ্যমে স্টুডেন্ট আইডেন্টি কার্ড করলে কী কী সুবিধা হতে পারে। আগে বাবা মাদের সাথে কথা বলুন, এর সুবিধা এবং এর বেনিফিট সম্পর্কে আপনারা জানান, এবং রাজ্য সরকারগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে কড়াভাবে। এবং এখানে বলে রাখি যে স্টুডেন্ট আইডি কার্ডের প্রয়োজনীয়তা কী। ধরুন একটা স্টুডেন্ট যখন জন্মানোর পর থেকে স্কুল ভর্তি হলো, তখন থেকে এই রেজিস্ট্রেশনে করতে হবে, আপারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং স্টুডেন্ট আইডেন্টি কার্ড তখন থেকেই শুরু হয়ে যাবে। ধরুন সে প্রাথমিক শিক্ষা থেকে হায়ার এডুকেশন যত নলেজ নেবে, সব ডিগ্রি স্কিল সব কিছু ওই ডকুমেন্ট বা ডিজিটাল লকারে থেকে যাবে। আর এতে অনেক সুবিধা হবে, কারণ ধরুন কোনো বাচ্চা তার 10 পাস করলো এই এক রাজ্যে এবং অন্য রাজ্যে অ্যাডমিশনের জন্য চলে গেল, কোনো কারণে বাই চান্স তাকে অন্য স্কুলে বা কলেজে কোথাও অ্যাডমিশনের জন্য হলো, তাকে স্কুল লিভিং সার্টিফিকেট এবং নানান রকমের ডকুমেন্ট লাগে, এবং সেই ডকুমেন্টগুলোকে তার ক্যারি করতে হবে না, আপারের মাধ্যমে সে অন্য কলেজ থেকে অন্য স্কুল থেকে বলুন যেখান থেকে বলুন সে শিফট হতে পারবে, এবং তাতে কোনো রকমের ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে না, এবং আরও সব যত ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করতে অত সময় যাবে না। এর থেকে কী হলো, তার থেকে পড়াশোনার যে ডকুমেন্টস ক্যারি করার এটা সম্পূর্ণভাবে কমলো। এবং ধরুন কোনো স্টুডেন্ট 12 পাস করার পরে তার পড়াশোনা ছেড়ে গেছে কোনো কারণে, যে কোনো কারণে, তিনি হয়তো কোনো কাজবাজের দিকে মন দিয়েছে এবং সেটা তারপরেও তখন 40 বছর বয়স হয়ে গেল, তখন চাইলে সে তার হায়ার স্টাডি উচ্চ মাধ্যমিক বলুন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এবং তারপরে তার কী হলো যে আপার অ্যাকাউন্টটি থাকবে সেই স্টুডেন্ট আইডিতে তার ডিগ্রিটি বেড়ে গেল এবং সেটা অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে, এবং এর ফলে কী হবে যে স্বচ্ছতা আসবে। ধরুন রাজ্য সরকারের কোনো রাজ্যের ডেটা সম্পূর্ণভাবে ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নেই, ধরুন কোনো রাজ্যে কোনো বাচ্চা 10 পাস করার পরে পড়াশোনা করলো না, সরকারকে জানতে পারলো যে বাচ্চাটা জন্মানোর পর থেকে 10 পাস অবধি পড়ার পরে আর পড়াশোনা করেননি, তাহলে নির্দিষ্ট পরিমাণ তথ্য থাকলে সরকারের যারা বড় লিডাররা, যারা পলিসি বানায়, পলিসি মেকাররা, তাদের সুবিধা হবে এবং পলিসি বানাতে। সত্যি বলতে রাজ্য সরকারের যত তথ্য সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বেশিরভাগ তথ্যটাই নেই, এবং তারপরে কী হলো, এর ফলে যে এডুকেশনটাকে ভালোভাবে ট্র্যাক করতে পারবে প্রত্যেক বাচ্চার মধ্যে যে কত পর্যন্ত পড়াশোনা করছে এবং তারপরে সে কোন স্টাডি করছে, কোন স্কিল তার যুক্ত আছে। ধরুন জবের ক্ষেত্রে তিনি ইন্টারভিউ দিতে গেছেন এবং তার কোনো ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে না, তার ফলে কী হলো, তার ডকুমেন্টস ক্যারি করার যে ঝামেলাটা সেটা থেকে মুক্ত হয়ে গেল। বন্ধুরা, এমনই সুবিধার জন্য আরও অনেক সুবিধা আছে, যেমন ধরুন কারো ডকুমেন্টস কোনো কারণে পুড়ে গেল কি বন্যায় ভেসে গেল, অফ এনি কস্ট চুরি হয়ে গেল, এর থেকে কী হলো, সুবিধা হয়ে গেল, ডিজিটালভাবে তোমার সেফ থাকলো। এবার একটা প্রশ্ন আছে যে অনেকে বলবেন যে আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে। হ্যাঁ, যাদের আধার কার্ড আছে তাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করতে গেলে আপনাকে হয়তো যে জন্মানোর ডেট অফ বার্থ এবং নামের সাথে আপনার আধার কার্ড যুক্ত আছে ওটা ভেরিফিকেশনের জন্য শুধু আধার কার্ড লাগবে, এবং বাকি কোনো আধারে শেয়ার হবে না, আপনার ডকুমেন্টের সাথে শেয়ার হবে না। এর থেকে অনেকে ভয় পেতে পারেন যে আধার লিঙ্ক করিয়ে আমাদের আধারের সমস্ত ডকুমেন্টস বা সমস্ত তথ্য চলে যেতে পারে, এর থেকে কোনো ভয় পাওয়ার কারণ নেই। শুধুমাত্র আপনার নাম এবং জন্ম তারিখটা ভেরিফাই করার জন্য আধারের সাথে যুক্ত করা হচ্ছে, বেসিক ফর্মালিটিস আছে, আর নাম, আপনার একাডেমিক যত ডিগ্রি আছে সেগুলো সব কিছু আপডেট করতে হবে, এবং যাদের 18 বছর নিচে বয়স তাদের ক্ষেত্রে তাদের বাবা মা সেই ফর্মটি ফিল আপ করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। জয় হিন্দ, নমস্কার।